দেখেনি? দেখেছি, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয় আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি টু অন 24টি স্টিং অপারেশন ছিল। ইতিমধ্যে একটি ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, তিনি কথা বলছেন, এটি নাকি সম্পূর্ণ বিজেপির ইন্ধনে ঘটেছে, এটি একটি রটানো ঘটনা, বা এই ঘটনাটিকে সন্দেশখালি সম্পূর্ণ ঘটনাটিকে সাজানো হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল সত্যতা যাচাই করেনি, এবং যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে পরবর্তীতে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে আমার কণ্ঠকে বিকৃত করা হয়েছে, আর একবার আবার বলছে যে না, আমি বলছিলাম, আমাকে জোর করে বলানো হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে। তো আমরা কোনো দিকে যাই না, যেতে চাই না, বা কারোর হয়ে পক্ষপাতিত্ব করে কথা বলতে চাই না। আমাদের বলার মূল বক্তব্য হলো, আপনি যদি বিজেপির তরফ থেকে হন বা শাসক দলের বিরোধী হন, তখন আপনার মনে হবে যে এটি একটি ফেক ভিডিও, বা এটিকে যে ঘটনা ঘটেছে সেটিকে ঢাকা দেওয়ার জন্য এটা করা হচ্ছে। এবং আপনি যদি শাসক দলের পক্ষ থেকে হন, তাহলে আপনি বলবেন, দেখুন, আমরা তো ইতিপূর্বে আমরা বলে চলছিলাম যে এটি একটি সাজানো ঘটনা, আদৌ এটির পিছনে সত্যতা নেই। তো সেদিকে যাচ্ছি না, আমাদের বলার বক্তব্য হলো যে বিজেপি হোক বা শাসক, যে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য কি করবে? ইতিপূর্বে আমরা দেখেছি যেই ধরনের অত্যাচার হয়েছে, এবং ভোট পরবর্তীতে এই ধরনের অত্যাচার বা মহিলাদের উপরে নির্যাতন হবে না বা রুখতে তার জন্য কি স্টেপ নিচ্ছে, সেটা দেখার বিষয়। তো এবারে আসা যাক এই ঘটনাটিকে নিয়ে, বা ঘটনা নিয়ে পর্যালোচনা করা যাক। আচ্ছা, আদৌ কি সত্যি কোনো কিছু ঘটেনি? আমরা কিন্তু এই সন্দেশখালি ইতিপূর্বে এই 3 মাস বা কিছুদিন হচ্ছে আমরা সন্দেশখালির ঘটনা আমাদের সামনে এসেছে, কিন্তু বহুদিন আগে থেকে আমরা শুনে আসছি যে সাজান হলো এই আরাবুল সওকাতের মতন একজন সন্দেশখালির ত্রাস আমরা শুনে আসছি। জমি দখল থেকে শুরু করে মাছের ভেড়ি দখল থেকে শুরু করে মাছের নদীর জায়গা দখল করে মাছের বাজার তৈরি করা থেকে শুরু করে এমনকি চাঁদা তোলা থেকে মাস্তানি থেকে ধরে বিভিন্ন ধরনের এলিগেশন এই সাজানের বিরুদ্ধে এসছে, এবং এর সাঙ্গপাঙ্গ শিবু হাজরা এদের বিরুদ্ধে এসছে। তাহলে কি সবটাই মিথ্যা? সবটাই কি সাজানো নাটক? বক্তব্য এবং মন্তব্য দর্শক আপনারা বলবেন, আপনাদের বক্তব্য এবং আপনাদের মন্তব্য। আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিলাম, তো আমরা কোনো দলকে ডিফেন্ড করে বলছি না। আমাদের বলার উদ্দেশ্য হলো, সত্যি যদি কিছু না হয়ে থাকে, তাহলে ইতিমধ্যে একটি ভিডিওতে দেখছিলাম এবং একটি খবরের মধ্যে দেখছিলাম, এই যে যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তার বাড়ির সামনে সন্দেশখালির মাঝের পাড়ার মহিলারা এসে বিক্ষোভ জানান আর বলেন, ইনি কে? এনাকে তো আমরা সেইভাবে চিনি না, আন্দোলনের সময় আমাদের পাশে তো ছিল না, কার থেকে টাকা খেয়ে এমন কথা বলছে? তাহলে দর্শক আরও একটি কিন্তু কথা এখানে রয়ে যাচ্ছে, সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1-2 দিন আগে এই কথা বললেন যে এই ঘটনাটি সম্পূর্ণ ঘটানো হয়েছে বা একটি সাজানো নাটক, তারপরেই কিন্তু এই ভিডিওটি প্রকাশ পেল। ঠিক যেমন শুভেন্দু অধিকারী বলেছিল ভোটের বিচারের আগে যে একটা বোমা ফাটবে, বা SSC নিয়োগের আগে। আমরা কোনো দলকে ডিফেন্ড করে কথা বলছি না, যেটা আমাদের সামনে তথ্য হিসাবে উঠছে সেটাই আপনাদের সামনে পেশ করছি বা তুলে ধরার চেষ্টা করছি। মতামত আপনার একান্ত নিজস্ব বিষয়। তো এবারে ভাবার বিষয় আপনাদের উপরে ছেড়ে দিলাম, এটা কি সাজানো নাটক নাকি বিজেপিরই সব? এটা কি সাজানো নাটক নাকি আদৌ সত্যি যেমন ঘটনা ঘটেছিল রাত 12টার পরে মহিলাদের উপরে নির্যাতিত? দেখুন, একটা বিষয় ভাবার বিষয় আছে, পশ্চিমবাংলার বুকে এই মারপিট, দাঙ্গা, হানাহানি, খুনোখুনি, এগুলো কিন্তু মানুষের টনক আর নড়ায় না, মানুষকে সেইভাবে
আতঙ্কিত করে না। মানুষ এই মহিলা নির্যাতন নির্যাতনের কথা শুনে, সন্দেশখালীর মহিলা নির্যাতনের কথা শুনে পুরো বাংলার মানুষ একেবারে টনক নড়ে গিয়েছে। সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে কোনো এক বিশেষ দলের সেক্ষেত্রে ক্ষতি হতে পারে, তার কারণে হয়তো এই ধরনের ভিডিও। আমরা বলছি না যে সেই দলই করেছে, হয়তো এমনও হতে পারে এই ভিডিওর মধ্যে সত্যতা রয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি এই ধরনের অনেক ভিডিও তৈরি হয়েছে এবং ইতিমধ্যে এখন দেখলাম। এবার দেখার বিষয়, কোর্ট রয়েছে, আইন রয়েছে, এই ভিডিওর ইতি বা এই ভিডিও জল কত দূর গড়ায় সেটাই দেখার বিষয়। দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়তে হজ ও উমরা আল হাফসা ট্রাভেলার্সের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আল হাফসা ট্রাভেলার্সের মূল উদ্দেশ্য হলো আল্লাহর মেহমানদের কম খরচে সঠিক ও উন্নত মানের পরিষেবা দেওয়া। পরিষেবাগুলি মক্কা ও মদিনায় কাছাকাছি থাকার সুবন্দোবস্ত ও রুচিসম্মত বাঙালি খাওয়া দাওয়ার বন্দোবস্ত, মহিলা ও পুরুষদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা এবং মহিলা ও পুরুষ হজ যাত্রীদের পৃথক পৃথক গাইডের বন্দোবস্ত রয়েছে ও থাকছে চিকিৎসার বন্দোবস্ত, বয়স্ক ও অসুস্থদের জন্য এর বন্দোবস্ত আছে, অনেক কিছু রয়েছে। এবং আরও জানতে যোগাযোগ করুন আল হাফসা ট্রাভেলার্সের পেশাদে যোগাযোগ করুন। পরবর্তী ট্রিপ যেতে চলেছে উমরাহার উদ্দেশ্যে, যে সকল মানুষ নিয়ত করেছেন উমরাহা করতে যাবেন এক্ষুনি যোগাযোগ করুন আল হাফসা ট্রাভেলার্সের সাথে। মোবাইল নাম্বার 9831961953 ও 7980729893, এক্ষুনি যোগাযোগ করুন আল হাফসা ট্রাভেলার্সের সাথে।